হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো আজকে চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমরা আমাকে অনেকেই কমেন্ট করেছ যে দিদি চুল ছানার ভিডিও দিও তো আজকে সেইভাবে হচ্ছে শুধু চুল ছানার ভিডিও দিচ্ছি না একটুখানি জাস্ট এখন একটা চুল বাঁধবো তো তার জন্য একটা চুল ছানার ভিডিও করছি চুলটা ছানছি আর হচ্ছে কি যে তোমরা অনেকে আবার কমেন্ট করেছো দিদি মান ভিডিও দিও অনেকে কমেন্ট করেছো দিদি লাইভে আসো তো লাইভে আমি আসবো এক সময় আসবো ঠিক আসবো তোমরা এত কমেন্ট করছো লাইভে আসার জন্য আসবো দেখি নেটের প্রবলেমটা একটু সলভ হয়ে যাক কারণ আমাদের এখানে প্রচণ্ড নেটের প্রবলেম তোমরা আমি দেখেছো নিশ্চয়ই যে আমি কীরকম এতে রয়েছি এখানে হচ্ছে কি যে একমাত্র ওয়াইফাই যদি হয় তো খুব ভালো নেটের এটা হবে তো আমার বাড়িতে সেরকম কোনো ওয়াইফাই লাইন নেই তো যার জন্য হচ্ছে কি যে আমি হচ্ছে কি যে লাইভ করতে পারি না তো দেখি সেরকম যদি কিছু একটা হয়ে যেতে পারি আপাতত শুধু মনিটাইজেশনটা অন হয়েছে আর হচ্ছে কি যে টাকা এসেছে জানো তো কিন্তু যতটা পরিমাণে হচ্ছে কি যে টাকা তুল তোলা যাবে তো সেই রকম হচ্ছে কি যে আমার ভিউজ হয়নি বা সেইরকম টাকা ব্যাংকে আপাতত আসেনি যার জন্য আমি টাকাটা তুলতে পারিনি তো যদি কোনো দিন আমি সত্যি কথা বলছি তোমাদের কাছে যদি আমি কোনো দিনও সত্যি কথা যদি আমি টাকা তুলতে পারি তো আগে আমি বলছি একটা ওয়াইফাই তো নেবই তোমরা এত আমাকে কমেন্ট করো যে দিদি লাইভে আসো লাইভে আসো তো আমার তো বুঝতেই পারছো মোবাইলে যতটুকুনি নেট থাকে ততটুকুনিতে দুটো ছেলে গেম খেলা বলো এই বলো এই বলো সব কিছু করে তারপরে হচ্ছে যেটুকুনি নেট আমার জন্য রাখা থাকে সেইটুকুনিতে আমি ভিডিওটা ছাড়ি তো ওই জন্য করে ভাবছি যে আমি যদি মোবাইলে এই মোবাইলে বলছি যদি আমি টাকা পাই তো আমি অবশ্যই আগে একটা ওয়াইফাই লাইন লাগাবো আর হচ্ছে যে তখনই আমি হচ্ছে লাইভে আসবো কারণ লাইভে আসতে গেলে অনেকটা পরিমাণে হচ্ছে কি যে ইন্টারনেটের দরকার তো সেটুকুনি আমাদের মোবাইলে যতটুকুনি নেট ভরি তাতে হবে না তো ওই জন্যই হচ্ছে আমি লাইভে আসি না তো আর তোমরা আমাকে অনেক কমেন্ট করেছো অনেক দিন শুধু আজকের বলে নাও অনেকে অনেক দিন ধরে আমাকে অনেক ভাইরা কমেন্ট করছো যে দিদি লাইভে আসো লাইভে আসো তো সত্যি তোমাদের বললাম আজকে যেটা যে লাইভে আমি সত্যিই আসবো একদিন না একদিন ঠিকই আসবো যদি আমার হচ্ছে এই প্রবলেমটা অন্তত সলভ হয়ে যায় তো আমি নিশ্চয়ই আসবো তো যাই হোক উপরে একটা ক্লেচার দিয়ে আটকে দিলাম দিয়ে আর চুলটাই যে টুইস্ট করে নিয়ে একটুখানি বেঁধে নিলাম তো সবার দেখি চুলটা এরকম টানলে কী সুন্দর ফুলে ফুলে যায় আমার চুলটা কেন যে টানলে ফোলে না আমি জানি না তো যাই হোক একটুখুনি টেনে টেনে দিচ্ছি তো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমরা জানবে আর তোমরা আমাকে অনেক ভালো ভালো কমেন্ট করো যার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমি তোমাদের আগে আজকের বলে দিলাম যে আমি সত্যি তোমাদের বলছি কথাও দিচ্ছি আমি নিশ্চয়ই লাইভে আসবো শুধু আমার একটুখানি বললাম না এ মাসে হচ্ছে কি যে টাকায় আসেনি তা নয় টাকা কিছুটা পরিমাণে এসছে এতে কিন্তু যতটা পরিমাণে টাকা আসলে হচ্ছে কি যে একটা মানে টাকা নেওয়া যায় ব্যাঙ্ক থেকে তোলা যায় তো সেই পরিমাণে টাকা এখনও আমার ব্যাঙ্কে ঢোকেনি তো আমার ছেলে এটাই বললো আমি অত না বেশি মোবাইলের সম্পর্কে অত বেশি জানি না তো আমাকে যতটা বললো আমি তোমাদের ঠিক ততটাই বুঝিয়ে বললাম তো আর দেখো এই যে খোপাটা করেছি কেমন লেগেছে না লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও হুম আর কমেন্ট করো তোমরা আগে অনেক অনেক করে কমেন্ট করতে এখন কিন্তু অনেকটা কমেন্ট কম হয়ে গেছে কি ভিডিও তোমাদের কাছে যাচ্ছে না না কি আমি তো বুঝতেই পারছি না আগে আমার অনেক ভাইরা দাদারা অনেক কমেন্ট করতো ভালো ভালো কমেন্ট করতো তো এখন আর অত সেই তুলনায় কমেন্ট আর আমি পাই না তো তোমরা কমেন্ট করে জানিও কেমন হয়েছে না হয়েছে হ্যাঁ তো আমার তো খোপাটা বেশ ভালোই লাগছে আর আমি লাস্টে হচ্ছে দুটো ইউপিন দিয়ে দিলাম যাদের একটু চুল ভারী তাদের ইউপিন দিয়ে দিলেই ভালো তাহলে খোপাটা নড়বে চড়বে না ভালো টাইট হয়ে থাকবে তো ওই জন্য করে আমি দুটো ইউপিন লাগিয়ে নিলাম তো দেখো খোপাটা কেমন হয়েছে তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ছোট্ট একটুখুনি ভিডিও বানিয়েছি তো টাটা